Good morning everyone. Welcome to RPEP Education. RPEP Education এর আরো একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের 8 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব এবং প্রত্যেকদিন সকালবেলায় তোমাদের 7টা থেকে এই ক্লাসটা থাকছে কারেন্ট অ্যাফেয়ার্সে। তো ডেইলি রেগুলারিটি মেইনটেইন করে প্রত্যেকে ক্লাসগুলো ফলো করো এবং ক্লাসের শেষে যে হোমওয়ার্কগুলো থাকবে সেগুলোর আনসার অবশ্যই কমেন্ট সেকশনে ড্রপ করো। তো আগের দিন যারা কমেন্টে আনসার করেছিল তাদেরকে থ্যাংক ইউ এবং প্রত্যেকেই মোটামুটি কারেক্ট অ্যান্সার করেছিলে। তো আমি আজকে ক্লাসের শেষে আনসারগুলো বলে দেবো, তোমরা একটু চেক করে নিও। তো চলো শুরু করি আজকের ক্লাস। ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ডেলি আপডেটগুলো একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। ফার্স্ট কোশ্চেন দেখো, সম্প্রতি কে এলরডা বক্সিং কাপের প্রথম সংস্করণে মহিলাদের 81 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন? ফার্স্ট কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, আলফিয়া পাঠান। তো আলফিয়া পাঠান এই এলোরডা বক্সিং কাপের প্রথম সংস্করণে মহিলাদের 81 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন আলফিয়া পাঠান এবং গীতিকা 4 জুলাই 2022 কাজাখস্তানের নূর সুলতানে ইলোরদা বক্সিং কাপের প্রথম সংস্করণে স্বর্ণপদক জিতেছে। আলফিয়া পাঠান মহিলাদের 81 কেজি বিভাগের লাজ্জাত কুঙ্গেবায়েভাকে পরাজিত করেছেন এবং গীতিকা 48 কেজি বিভাগে কালাইভানি শ্রীনিবাসনকে পরাজিত করেছেন। ভারত এই বক্সিং কাপে 14টি পদক জিতেছে, যার মধ্যে 2টো স্বর্ণপদক আর 2টো রৌপ্য পদক। নেক্সট কোশ্চেন নাম্বার 2, সম্প্রতি কাকে দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে? 2 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুরঞ্জন দাসকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাস 5 জুলাই 2022 দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। এটি ভারতের বিশ্ববিদ্যালয়গুলির একটি সমিতি এবং এটি দিল্লিতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, কোন দিনটি প্রতি বছর ওয়ার্ল্ড জুনোসেস ডে হিসাবে পালন করা হয়? 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 6 জুলাই। তো জুনোসিস একটি সংক্রামক রোগ যা প্রাণীদেহ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। জুনোটিক রোগ বা জুনোসিস রোগের বিরুদ্ধে প্রথম টিকাটি সফলভাবে 6 জুলাই 1885 ফরাসি জীবনবিজ্ঞানী লুই পাস্তুর দ্বারা পরিচালিত হয়েছিল, যেই কারণেই 6 জুলাই কিন্তু এই ডেটা পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, কোন দেশের ক্রিকেট বোর্ড তার পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমান বেতন প্রদানের কথা ঘোষণা করেছে? 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ক্রিকেট মানে NZC 5 জুলাই 2022 ঘোষণা করেছে এটা। 1 অগস্ট 2022 থেকে এই নিয়ম চালু হবে এবং এই নিয়ম মতো বেতনটা প্রদান শুরু হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, কোন রাজ্য 2022 জাতীয় খাদ্য নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে? 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওড়িশা। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট NFSA বাস্তবায়নের জন্য ওড়িশা শীর্ষে রয়েছে। কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়াল এই র্যাঙ্কিং প্রকাশ করেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে হিমাচল প্রদেশ এবং সিকিম। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভারতীয় নৌবাহিনী কর্তৃক পূর্ব সমুদ্র তীরে কমিশন করা প্রথম অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ALH স্কোয়াড্রনের নাম কি? 6-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, INAS 324 মানে কেস্ট্রেলস যেটাকে বলা হচ্ছে। এটি 4 জুলাই 2022 বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়েছিল। এই ইউনিটটি ইস্টার্ন সি বোর্ডের প্রথম নৌ স্কোয়াড্রন যা দেশীয়ভাবে ডিজাইন করা হয়েছে। INAS 324 স্কোয়াড্রনের নামকরণ করা হয়েছে কেস্ট্রেলস, একটি পাখির প্রজাতির নাম যার মধ্যে ভালো সংবেদনশীল ক্ষমতা রয়েছে। তাহলে কেস্ট্রেলসটা হচ্ছে একটা পাখির প্রজাতির নাম যাদের মধ্যে ভালো সংবেদনশীল ক্ষমতা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, সম্প্রতি কে ভারতের কনিষ্ঠতম স্পিকার নির্বাচিত হয়েছেন? 7-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাহুল নারবেকার। মহারাষ্ট্রের বিধানসভায় ভারতের কনিষ্ঠতম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। 45 বছর বয়সে তিনি ভারতের কনিষ্ঠতম স্পিকার হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, সম্প্রতি কে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন? 8-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মুক্তার আব্বাস নাকভি।
মুক্তার আব্বাস নাকভি 6 জুলাই 2022 কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি 2017 চৌঠা সেপ্টেম্বর থেকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী পরিষদের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে আসছেন। কেন্দ্রীয় মন্ত্রী আরসিপি সিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, কোন রাজ্য সরকার 1 জুলাই থেকে প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করবে? 9 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাঞ্জাব। পাঞ্জাব সরকার 1 জুলাই 2022 থেকে রাজ্যের প্রতিটি বাড়িতে প্রতি মাসে 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করেছে। এটি 6 জুলাই 2022 পাঞ্জাব মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত করা হয়েছে। যদিও জনগণকে তাদের সম্পূর্ণ বিল দিতে হবে যদি 2 মাসে ব্যবহার 600 ইউনিট ছাড়িয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 10, সম্প্রতি কে মালয়েশিয়া ওপেন 2022 পুরুষ বিভাগে একক শিরোপা জিতেছেন? 10 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ভিক্টর আক্সেলসেন। 2022 মালয়েশিয়ান ওপেন 28 জুন থেকে 3 জুলাই পর্যন্ত চলেছে, এটা থেকে হবে। আর 2022 এই মালয়েশিয়ান ওপেনটা ছিল একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট যা আজিয়াটা এরিনা কুয়ালালামপুরে মালয়েশিয়াতে এই 28 জুন থেকে 3 জুলাই পর্যন্ত চলেছে এবং এর মোট পুরস্কার ছিল $675,000। নেক্সট হোমওয়ার্ক দেখো, 4 জুলাই 2022 স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর কততম জন্মবার্ষিকী পালিত হলো? 2 নম্বর হচ্ছে কোন দিনটিতে স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকী পালন করা হয়? 3 নম্বর হচ্ছে ইএন সুধীর সম্প্রতি প্রয়াত হলেন, তিনি নিচের কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো এই 3টে কোশ্চেনের আনসার অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো কালকের হোমওয়ার্কের আনসার দেখে নিই। কালকের ফার্স্ট হোমওয়ার্ক ছিল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স মানে FATF এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? আনসার হয়ে যাবে টি রাজা কুমার। 2 নম্বর কোশ্চেন ছিল কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ র্যাঙ্কিং 2023 কোন শহর শীর্ষে রয়েছে? আনসার হয়ে যাবে লন্ডন। 3 নম্বর কোশ্চেন ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের মানে ইউএস এর স্বাধীনতা দিবস কবে? আনসার হয়ে যাবে 4 জুলাই। তো চলো এই ছিল আজকের টোটাল ক্লাস। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কমেন্টে হোমওয়ার্কের আনসারগুলো অবশ্যই ড্রপ করো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর ডেলি আপডেটগুলো একটু শেয়ার করে দিও সবার সাথে। চ্যানেলটা উপকৃত মনে হলে সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশন বেলটা প্রেস করে রেখো চ্যানেলের বাকি ক্লাসগুলোর আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। PDFগুলো ডাউনলোড করতে চাইলে আমাদের RPEP এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ডিসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে, টাটা।